অর্থাৎ ক্রেটিগাস রোগ সত্যি যে শুনবো সেই কোন রোগের কথা আমাদের মাথায় আছে, এটা কোন রোগে ব্যবহার করা হয়। স্বামীর মনে ভালো পড়াশোনা করে, পারে দেখি অনেক কিছু উত্তর দিতে পারে। ঠিকই বলেছি। তাহলে ক্রেটিগাস যখনই মানে ওর সাথে নাম শুনবো তখনই আমরা বুঝতে পারবো এটা হার্টের একটা ভালো অংশ। ঠিক আছে, হার্টের আর একটা ভালো অংশের নাম বলুন দেখি। আর একটা ঔষধের নাম রাইট। তাহলে হোমিওপ্যাথি যে মেডিসিন সেই মেডিসিনে দুটো ঔষধ, এক হলো ডিজিটালিস এক নম্বর আর দুই নম্বর হলো ক্রেটিগাস। এই দুটো ঔষধ মানে আমরা তখনই মনে করবো যখন দেখবো কোনো মানুষের হার্টের সমস্যা হচ্ছে। এক কথা এই ঔষধগুলো আমরা চোখ বুঝেও ব্যবহার করতে পারি, শুধু ঔষধের নাম দেখি। এবার আমাদের কিছু লক্ষণ যদি আমরা দেখি তাহলে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, যেমন ক্রেটিগাসের কথা যদি আমরা মানে দেখি যে ক্রেটিগাসে কী বলছে, ক্রেটিগাসে বলছে যে রক্তের চাপ বৃদ্ধি। অর্থাৎ তোমার কাছে একটা পেশেন্ট আসলো, তার হার্টটা চেক করলে, হার্ট চেক করার পরে তুমি দেখলে যে তার হাই ব্লাড প্রেশার, রক্তের চাপ বৃদ্ধি হচ্ছে, কী বলছে বোঝা যাচ্ছে? তখনই ক্রেটিগাস। হাই ব্লাড প্রেশারের ওষুধ কী? হ্যাঁ, ক্রেটিগাস। ঠিক আছে, ব্লাড প্রেশারের দুটো ওষুধ, এক নম্বর হলো ডিজিটালিস আর এক নম্বর হচ্ছে ক্রেটিগাস। ঠিক আছে, এইভাবে তোমরা যদি রোগ অনুযায়ী অর্থাৎ রোগকে ধরে ধরে যদি পড়ো, হ্যাঁ ক্রেটিগাস। হ্যাঁ না, আর্টিকা ইউরেন্স প্রথমেই হচ্ছে আমবাত। আমবাত বলে না যে আমবাত হয়েছে রুবিনিয়াতে হলে অ্যাসিডিটি, রুবিনিয়া যেই শুনবো সেই হলো অ্যাসিডিটি আর সেটা হবে অম্ল। ঠিক আছে, মানে অম্ল বলতে টক টক থাকবে, তার সিমটমগুলো টক টক। তাহলে এইভাবে এমনভাবে ঔষধটা পড়তে হবে যেন ঔষধের নাম জানলেই আমরা আর কি রোগের কথা বুঝতে পারি, যে এই ঔষধ মানে এই রোগ, এই ঔষধ মানে এই রোগ। ঠিক আছে, তাহলে আগে আমরা ডিজিটালিস্ট করি মানে পড়াই, কারণ ডিজিটালিস্টটা খুবই ভাইটাল ঔষধ হার্টের জন্য। এইটাই হলো প্র্যাকটিস অফ মেডিসিন। ঠিক আছে, প্র্যাকটিস অফ মেডিসিনে প্রথমে কী হলো, আমরা রোগ সম্পর্কে জানলাম প্র্যাকটিস অফ মেডিসিনে। যে ধরো আমি ডিজিটালিসের কথাই বলছি কি ডিজিটালিস যে রোগে আমরা ব্যবহার করবো হার্টের রোগ, তার লক্ষণগুলো তো আছে, লক্ষণগুলো দেখবো, কী কী সিমটম সেটাও দেখবো, হার্টের কোন কোন সমস্যা আছে সেটাও দেখবো। দেখার পরে আমরা যে মেডিসিনটা নির্ধারণ করবো সেটাই হলো প্র্যাকটিস। হ্যাঁ, ডেঙ্গুতে এবার বলে নেবে যে ডেঙ্গুর ওষুধগুলো ম্যাডামকে বলবে যে ম্যাডাম আপনি ডেঙ্গুর ওষুধগুলো বলে দেন, তাহলে তোমাদের সুবিধা হবে। শেষ হওয়ার পরে ওটা বলবে, কমপ্লিট শেষ হওয়ার পরে লাস্ট মেডিসিন। আগে তোমার ডেঙ্গুটা, এখন ডেঙ্গুর সিজন বসে, ডেঙ্গুটা প্রথমত ডেঙ্গুটা কি ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এইসবগুলো আগে জানতে হবে ডেঙ্গুর সম্পর্কে, তাই তো? তারপর ডেঙ্গু হলে কী কী লক্ষণ দেখা দেবে সেগুলো জানতে হবে, ডেঙ্গু হলে আমরা কী কী রিপোর্ট দেবো সেটাও জানতে হবে। যে একটা মানুষের ডেঙ্গু হয়েছে আমি তার মানে তাকে দেখে বলতে পারবো যে ডেঙ্গু হয়েছে, তাহলে আমি সিরিয়াস অর্থাৎ কনফার্ম তখনই হবো যখন আমি নিজের চোখে দেখতে পাবো যে তার ডেঙ্গু হয়েছে। তারপরে আমি তো লক্ষণে দেখছি ডেঙ্গু হয়েছে, ঠিক আছে আমি দিয়ে নিলাম তার ডেঙ্গু হয়েছে, কিন্তু তারপরেও আমি তাকে টেস্ট করতে দেবো, ব্লাড টেস্ট করতে দেবো। দেওয়ার পরে তার যে রিপোর্ট আসবে, ঠিক আছে, যে ডেঙ্গু হলে কী কী রিপোর্ট আসে সেটা জানবো। জানার পরে তারপরে আমি মেডিসিন নেব। তাহলে এক চান্সে মেডিসিন নেওয়া কিন্তু অতটা সহজ না। ঠিক আছে,
ঠিক আছে, আগে রোগের চরিত্র জানতে হবে, রোগকে কনফার্ম তোমার নির্বাচন করতে হবে, তারপরে তোমার ঔষধ দিতে হবে। সে তুমি বায়োকেমিক দেওয়ার কমপ্লেক্স দেওয়ার মাদার টিংচার দেওয়া যাই দাও, ঠিক আছে। যেমন আমি এই মেডিসিনটা পড়াচ্ছি, এই মেডিসিনটা আমি কমপ্লেক্স দেবো কি, আমি 3x দেবো, 4x দেবো, তোমাদের তো এগুলো ফাংশন আছে। কী বলছি বোঝা যায় তো? তুমি যেমন কমপ্লেক্সও দিতে পারো, মাদার টিংচারও দিতে পারো, তুমি তুমি যেটা ডেসিমেন্ট পদ্ধতির ওষুধগুলো দিতে পারো, কোনো টেনশন নেই, সেগুলো তোমার আলাদা আলাদাভাবে মেডিসিন করতেই পারো। তুমি ডিজিটালিস্টের মাদার টিংচারও ব্যবহার করতে পারো, তাহলে তোমার ওষুধগুলোকে তো পড়তে হবে আলাদা আলাদা, তাই না? এখানে দেখো বলছে, ডিজিটালিস্ট যখন আমরা কোনো রোগীকে দেবো, তার প্রথম লক্ষণ কী? প্রথমে আমরা নিশ্চয় হার্ট দেখতে হবে। তারপর কেন বলছেন যে হার্টের কথা যদি প্রথমেই দেখি, তাহলে অনেক সময় দেখবে আগেকার দিনে বেশিরভাগ নাড়ি দেখত মানুষ, তাই তো নাকি? সেই যে হাই নাড়ি দেখে তার এই স্পন্দন বুঝতে পারতো যে তার হার্টের কী কন্ডিশন চলছে কিনা, ঠিক আছে, নাড়ি দেখে বলতে পারতো, ঠিক আছে। কারণ আগে তো সবার কাছে স্টেথোস্কোপ আসেনি, কারণ এটা স্টেথোস্কোপ আবিষ্কার করেছে কারা প্রথমে? স্টেথোস্কোপ কারা কোন দেশে আবিষ্কার হয়েছে বলতে পারবেন? ফ্রান্সে আবিষ্কার হয়েছে। তাহলে স্টেথোস্কোপের আবিষ্কারের গল্পটা আগে একটু বলে নিই, কারণ হার্টের সঙ্গে যুক্ত। সালটা ছিল 1816, ঠিক আছে। একজন মেডিসিনের ডক্টর ছিলেন, তার নাম হলো রেনে, ডক্টর রেনে, মেডিসিনের ডক্টর, অ্যালোপ্যাথি মেডিসিনের ডাক্তার রেনে, ডক্টর রেনে, ঠিক আছে, 1816 সাল। তো সেই সময় মানে মানুষের হার্ট কীভাবে দেখতে যায় না মানুষ, হার্ট কিংবা লাং, কারণ আমরা জানি যে ফুসফুসের হয়তো রোগ হয়, তার জন্য তোমার একটা সাউন্ড পাই। যেমন আমার কাছে একটা রুগী আসছিল প্রথম দিক, তোমরা যা দেখেছো কিনা জানি না, তার আমি স্টেথোস্কোপ দিয়ে দেখলাম, তার যে আমাদের যে শ্বাস প্রশ্বাস নর্মাল, সেটা নর্মাল ছিল না, একটা ঘড়ঘড় ঘড়ঘড় টাইপের শব্দ আমি শুনতে পেয়েছি মানে লাং থেকে। কী বলছে বোঝা যাচ্ছে তো? তো যাই হোক, এবার আমি স্টেথোস্কোপ দিয়ে দেখলাম আছে বলে, কিন্তু তখনকার দিনে তখন কিন্তু স্টেথোস্কোপ কিন্তু ছিল না। তখন কী করতো মানুষকে ডাইরেক্টলি কী করতো, ওই বুকে কান পেতে দেখত, বোঝা যাচ্ছে তো? কান পেতে দেখতো। এবার দেখো এখনকার মানুষ তো অনেকটাই আধুনিক, কিন্তু তখনকার মানুষ কিন্তু এতটা আধুনিক ছিল না, তাই তো নাকি? যত কুসংস্কার কিন্তু আগেকার দিনে বেশি ছিল, এখন তো অনেকটাই কমে গেছে। এবার একটা সেই সময় এমন একটা সব বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতেন, ওই ব্যাপারটা নেই যে পেশেন্টের বুকে কান দিয়ে আর কি তার হার্ট চেক করবে, হার্ট কি লাং চেক করবে কান দিয়ে। তো অনেক ডাক্তার বিভিন্ন রকম বিভ্রান্তি, অনেক একটা সমস্যার মধ্যে অনেক পেশেন্ট চাইতো না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কোনো পুরুষ ডাক্তার কোনো মেয়েকে এইভাবে দেখলে অনেক পরিবার এটা ঠিক ভালোভাবে নিত না, ভালো চোখে নিত। এখন ইভেন এখনও যদি কেউ পড়ে, এখনও কিন্তু মানুষ ভালোভাবে নেবে না কেউ, কারণ মেয়েকে এভাবে আর কি মানে হার্ট দেখতে দেবে না কি লাং দেখতে দেবে না, একটা অনেক মানে খুব মানে সমস্যাটা সেই সময় অনেকটাই বেশি ছিল। একদিন একটা পেশেন্ট এসে, পেশেন্টটা অ্যাডাল্ট ওম্যান, ঠিক আছে, তার মেয়েটা ছিল মোটা সোটা। এবার জানো যে মোটা সোটা মানে তার তো ফ্যাট জমে আছে, তাই তো? ফ্যাট জমে আছে, তার এবার তার এই হার্টের সাউন্ড কি লাংয়ের সাউন্ডটা শোনাটা কতটা টাপ, কতটা টাপ বলো তো? তখন যে মানে তার ওই যে মার্সেল তার ফ্যাট ভেদ করে তারপর তো সাউন্ডটা শুনতে হয়, ঠিক আছে। এবার সেই সময় ওই পরিবারের লোকেরা একটা আপত্তি করছিল আর কি, মানে যেন ঠিক মেয়েকে ওইভাবে আর কি, আর সেই মেয়েটা তখন অ্যাজমাতে ভুগছিল, অর্থাৎ শ্বাসকষ্টে ভুগছিল, তার লাঙে কোনো সমস্যা ছিল লাঙে কিছু। এবার ডাক্তারও বিভ্রান্তির মধ্যে পড়েছে, টেনশনে যে কীভাবে রুগী দেখবো, থাকে টেনশান। এবার উনি আগে ছোটোবেলা বাঁশি বাজাতে পারতো ভালো, ডাক্তারটা বাঁশি বাজাতে পারতো। এবার উনি ওইভাবে ওনার একটা অনেক দিনের পরিকল্পনা ছিল কীভাবে এমন কিছু একটা যন্ত্র আবিষ্কার করা যায় না, যাতে আমরা লাংটা হাড়টা খুব ভালোভাবে দেখতে পারি কোনো বিনা টেনশানে, মানুষ অবজেকশন না করে। তখন কী হলো, উনি একদিন ওই মেয়েটার ব্যাপার নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছেন, একটা টেনশান করছেন আর কি, চিন্তাভাবনা করছেন কী করা যায়। তখন একটু দূরে দেখলেন যে দুটো বাচ্চা খেলা করছে, মানে দেখো না অনেক সময় এই যে বাঁশে বাঁশ বলি আর কাঠের একটা আর কি ফলা বলি এইভাবে নিয়ে এরকম দেখো না, একজন কানে দিয়ে একজন বাচ্চারা ছোটোবেলা এই যে নারকেলের মানে মালা করে কত কথা শোনে না, ওইভাবে ওরা খেলা করছিল, ঠিক আছে। খেলার পরে ওই আইডিয়া ওনার মাথায় চলে আসলো যে এই তো বা দারুণ একটা জিনিস, যদি আমরা এরকম কিছু একটা আবিষ্কার করতে পারি তাহলে তো আমাদের
হার্টের সাউন্ড শোনা, রোগ ধরা কিংবা লাঙের কিছু সমস্যা শোনা, এগুলো তো আমরা সহজেই পারবো, আর রুগীও কোনো অবজেকশন করবে না, তাই তো? ওই আইডিয়াটা ওনার চলে আসলো। উনি প্রথম যে স্টেথোস্কোপটা আবিষ্কার করলেন সেটা কাঠের তৈরি, ঠিক আছে, কাঠ দিয়ে তৈরি, এরকম মোটা টাইপের একটা চোঙ টাইপের, সেটা কাঠ আর তার মাঝখান দিয়ে ফাঁক। তারপর ওইভাবে উনি কান পেতে পেতে আর কি রুগীর মানে বুকে কান পেতে পেতে শোনেন, ব্যাপারটা অনেকটাই সমস্যা সমাধান হয়ে গেল। ডিরেক্টলিভাবে কান পাতা আর একটা কিছু দিয়ে পাতা, যেমন আমি যদি স্টেথোস্কোপকেই ধরি, ঠিক আছে, ওটাকে যদি বাঁশের ফড়া ধরি, ওই একই ব্যাপার হয়ে গেল। তারপরে আস্তে আস্তে মডিফাই হতে হতে, উন্নত হতে হতে আজকে আমাদের এখন যে স্টেথোস্কোপ সেটা। তাহলে গল্পটা কিন্তু একদিনে হয়নি, যে তোমরা একটা স্টেথোস্কোপ নিয়ে হাতে ঘুরছো সেটা একদিনে কিন্তু মানে মানুষ করতে পারেনি। তার জন্য অনেক মেধা ঘামিয়ে ঘামিয়ে মানুষ চিন্তাভাবনা করতে করতে, উন্নত মানে মেন্টালিটি ব্যবহার করতে করতে, তারপরে আজকের দিনে এটাই ছিল স্টেথোস্কোপের গল্প, মানে কাঠের তৈরি প্রথম স্টেথোস্কোপ। বুঝে গেল তো?